সালাম আলাইকুম। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের স্বাগতম। তোমরা জানো ইতিপূর্বেই তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি সপ্তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এতে করে ইংরেজি বিষয়ে নতুন নতুন ক্লাস পেতে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে সঠিক দিক নির্দেশনা পেতে তোমার সুবিধা হবে। ডিয়ার লার্নার্স, তাহলে চলো ইংরেজি অ্যাসাইনমেন্টটি কীভাবে লিখলে আমরা ভালো মার্কস পাবো সেই বিষয়টি জেনে নিই। তো অ্যাসাইনমেন্টের প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমরা দেখব। আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিচ। আমরা যখন অ্যাসাইনমেন্টের কভার পেজে টাইটেলটি লিখব তখন সঠিক টাইটেলটি লেখার চেষ্টা করব। আর আমাদের এখানে আমাদের অ্যাসাইনমেন্টটিতে মার্কস দেওয়া আছে 16। তো আমাদের ফার্স্ট পেপার যে বইটি আছে, কারণ আমাদের এখানে আমরা জানি যে পেপার ওয়ান ফার্স্ট পেপারের উপরে যেহেতু অ্যাসাইনমেন্ট লিখতে বলছে, তো অবশ্যই ফার্স্ট পেপারের কোনো ইউনিটের সাথে মিল রেখেই অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। আমরা এখানে দেখব ইউনিট 3, যেখানে ড্রিম সম্পর্কে কতগুলো প্যাসেজ আছে তার উপর ভিত্তি করেই আমাদের আজকের অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে। আমরা দেখব ড্রিম নিয়ে একটা স্পিচ আছে আমাদের প্যাসেজে, তো তার উপর ভিত্তি করে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের নিজের একটা স্পিচ তৈরি করার জন্য তো আমাদের কিছু স্টেপস বা ইনস্ট্রাকশনস অথবা স্কোপ দেওয়া আছে। এই স্কোপগুলো অবশ্যই আমরা ফলো করব। আমি তোমাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এখানে বাংলা করে দিচ্ছি, তোমরা এই বাংলাটা সুন্দর করে বুঝবে তারপরে অ্যাসাইনমেন্টটি তৈরি করার চেষ্টা করবে। এখানে বলা আছে প্রথমে যে সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি। তোমাকে বলছে যে তুমি মনে করো যে তুমি তোমার এলাকার একজন মেয়র পদে তুমি মনোনীত হতে চাও। প্রিপেয়ার রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। বলছে তুমি এখানে তোমার একটা ভোটারদের সামনে তোমার একটা স্পিচ তৈরি করার জন্য বলা হচ্ছে, যার ওয়ার্ড রাইট 250 ওয়ার্ডস, যার ওয়ার্ড থাকবে 250টি। টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলছে তোমার অ্যাসাইনমেন্টে তোমার উন্নয়ন করার জন্য যে এই পয়েন্টগুলো তোমাকে অনুসরণ করতে হবে। নাম্বার এ বলা আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। তুমি তোমার ভোটারদের সামনে নিজের পরিচয় দিবে, তুমি কি সে থেকে আসছো এবং তোমার শিক্ষাগত যোগ্যতা, এগুলো তুমি বর্ণনা করবে। নাম্বার বিতে বলা আছে ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স ডেডিকেশন অ্যান্ড স্কিলস। তুমি এখানে যে কাজটি করবে সেটা হচ্ছে তোমার অভিজ্ঞতা শেয়ার করবে, বর্ণনা করবে তোমার ডেডিকেশন, তোমার যে উৎসর্গ, তুমি তাদের জন্য কি উৎসর্গ করতে চাও, কি করে এসেছো, ভবিষ্যতে তোমার লক্ষ্যমাত্রা কি, অ্যান্ড স্কিলস, তোমার কি কি দক্ষতা আছে তুমি তা ভোটারদের সামনে তুলে ধরবে। নাম্বার সি রাইট হোয়াট ইউ প্ল্যানস আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। বলছে তোমার পরিকল্পনা কি এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থায়। তোমার তুমি যদি নির্বাচিত হও তাহলে তোমার লক্ষ্যমাত্রা কি, তুমি কি করবে এই এলাকার জন্য, এইগুলো তুমি ভোটারদের সামনে তুলে ধরবে। এবং নাম্বার ডিতে বলা আছে পুট অন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেট। তুমি যে একজন প্রার্থী, এই প্রার্থীটার পক্ষে কিছু যুক্তি তর্ক তুলে ধরতে হবে যে তুমি কিভাবে অন্যের তুলনায় সেরা, বা তোমার ইলেকশন বা তুমি ইলেকশন নির্বাচিত হওয়ার কি যোগ্যতা তুমি রাখো, কিছু যুক্তি তর্ক তুমি এখানে তুলে ধরতে হবে। এন্ড লাস্ট ওয়ান ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ। আমি জানি যারা নির্বাচন করে তারা সব সময় জনসমাবেশ করে জনগণের কাছে ভোট চায়, এবং তোমাকে এখানে বলা হয়েছে যেহেতু তুমি একটা স্পিচ দিচ্ছ, তোমার স্পিচের শেষ অংশে তুমি অবশ্যই জনগণের কাছে ভোট চাবা, এর রিকোয়েস্ট তোমাকে দিতে হবে। এই হচ্ছে আমাদের 5টা শর্ত। এই 5টা শর্ত সিরিয়ালি আমরা দিব এবং আমরা যদি সুন্দরভাবে লিখতে পারি, তবে এখানে কোনো অবস্থায় ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস মাই সেলফ লেখা যাবে না, ন্যারেটিভ এক্সপিরিয়েন্স লেখা যাবে না, আমরা স্টেপ দিব। তবে এখানে স্টেপের যে টাইটেলগুলো কোনো অবস্থায় থাকবে না, এই জিনিসটা আমরা মনে রাখবো। তবে 5টা পার্টই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই বিষয়টি আমরা একটু আমরা অনেকে কি করে ইন্ট্রোডিউস ইউরসেলফ লেখে কোনো এক্সপিরিয়েন্স দেয় না বা দিব না, ডেডিকেশন দিব না, স্কিল দিব না, তাহলে তোমার আমরা মার্কস কমে যাবে। এখানে যে আমাদের রুব্রিক্সটা আছে এখানে আমরা দেখব যে অর্গানাইজেশন অফ আইডিয়াস, দ্য ওয়ার্ক ইনক্লুডস অল 5 পয়েন্টস স্টেটেড ইন দ্য
ইনস্ট্রাকশন, যদি কেউ এই যে 5টা পয়েন্ট আমাদের দেওয়া আছে এ থেকে ই পর্যন্ত কেউ যদি 5টা পয়েন্ট সুন্দরভাবে উপস্থাপন করে তার জন্য তাকে 4 মার্কস দেওয়া হবে। ভোকাবুলারি কেটে সেম, যদি কেউ কোনো একিউরেটলি উইদাউট রিপিটেশন কেউ এক কোনো ওয়ার্ড যদি সঠিকভাবে লিখে কোনো ধরনের রিপিটেশন ছাড়া পুনরাবৃত্তি ছাড়া তাহলে তাকে 4 দেওয়া হবে। কেউ যদি কিছুটা রিপিটেশন করে লিটল রিপিটেশন বলা আছে তাকে 3, এবং এই এই অংশটা আমরা ভালোভাবে দেখে নেব। গ্রামাটিক্যাল ক্ষেত্রে অলমোস্ট এরর ফ্রি ইন এভরি রেসপেক্ট, যদি প্রায় ভুল নেই বললে চলে তখন তুমি 4 পাবা, তবে সাম মাইনর গ্রামাটিক্যাল এরর্স যদি থাকে তাহলে তোমাকে 3 দেওয়া হবে। প্রেজেন্টিং আর্গুমেন্টস এক্সেলেন্ট আর্গুমেন্টস টু কনভিন্স দ্য অডিয়েন্স, যদি কেউ তার যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে যদি সে তার লেখার মাধ্যমে অডিয়েন্সদেরকে কনভিন্স করতে পারে তাহলে তাকে 4 দেওয়া হবে। আমার বিশ্বাস যদি কেউ এই অংশটা সুন্দরভাবে ফলো করো এবং তোমার যে ইউনিট 3 টিম সম্পর্কে যে লেসনটা দেওয়া আছে সেই লেসনটা যদি ভালোভাবে পড়ে তুমি তোমার লেখাটা শুরু করো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি ভালোভাবে তৈরি করতে পারবে। আর সবার শেষে সবার কাছে আরেকটা ওয়ার্নিং দিব, কোনো অবস্থায় একেবারেই অনলাইন থেকে কোনো লেখা কপি করব না, নিজের মতো করে লিখব, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে। সর্বদা শুভকামনা থাকবে। তোমরা জানো নেক্সট অ্যাসাইনমেন্ট তোমাদের দশম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেখানে তোমাদের ইংরেজি থাকবে, তো সেখানে ইনশাল্লাহ তখনও আবার ইংরেজি নিয়ে আলোচনা হবে। আর পাশাপাশি অ্যাসাইনমেন্ট সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পাবে এই চ্যানেলে, এবং ইংরেজি বিষয়ে অনেক চমৎকার কিছু ক্লাস থাকবে। তো সবাই ক্লাসগুলো লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদের সহযোগিতা করার চেষ্টা করবে। অন্য আরেকদিন নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।